অগ্রণী ব্যাংকের 258 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে চট্টগ্রামের নূরজাহান গ্রুপের প্রতিষ্ঠান মারিন ভেজিটেবল অয়েলস। তদন্তে আত্মসাতের প্রমাণ পাওয়ায় নূরজাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমেদ অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সহ পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2011 সালে চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে 280 কোটি টাকা ঋণ নেয় নূরজাহান গ্রুপের প্রতিষ্ঠান মারিন ভেজিটেবল অয়েল লিমিটেড। শুরুতে মাত্র 22 কোটি টাকা পরিশোধ করলেও বাকি 258 কোটি টাকার কানাকড়িও একযোগে ফেরত দেয়নি। দুদকের তদন্তে বেরিয়ে আসে কোনো স্থাবর সম্পদের জামানত ছাড়া কেবল আগাম চেকের ভিত্তিতে দেয়া হয় এ ঋণ, যা কেন্দ্রীয় ব্যাংকের বিধি পরিপন্থী। তাছাড়া চেকে ব্যাংক হিসাবেও পাওয়া যায়নি টাকা। অন্যায় করে পার পাওয়া যায় না, আমাদের অনুসন্ধানে এবং তদন্তের দুই জায়গাতেই তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া হয়েছে। আর্থিক নিয়ম তো বাংলাদেশে আছেই, সে নিয়মটা দূর করার জন্য দুদক অনেক চেষ্টা করছে। তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন। আসামি করা হয়েছে নূরজাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমেদ এবং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মারিন ভেজিটেবলের চেয়ারম্যান টিপু সুলতান সহ অগ্রণী ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাকে। প্রথমে অনুসন্ধান হয়েছে, অনুসন্ধানের পরে তদন্ত হয়েছে, তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, প্রমাণ হওয়ার পরে আমরা চার্জশিটে স্যাংশন দিয়েছি এবং এটা তার বিরুদ্ধে মামলা হবে এখন কোর্টে, আদালত যে সিদ্ধান্ত নেয় এবং আদালতে এটা বিচার হবে। দুদক বলছে মারিন ভেজিটেবলের নামে অগ্রণী ব্যাংকে আগেও 233 কোটি টাকা ঋণ ছিল, এরপর প্রতিষ্ঠানটিকে আরও 280 কোটি টাকা ঋণ দেওয়া হয়। চাষিদের পক্ষে সমর্থন কাগজপত্র আছে, সেই কাগজপত্র আদালতে প্রদর্শন করবো, আদালত উভয় পক্ষ শুনবে, শুনে যে জাজমেন্ট দেয় সেটা। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।